হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যখন ফেসবুকে নিউজ ফিডে স্ক্রল করতে থাকি, তখন কিন্তু আমরা এই ধরনের পোস্ট দেখে থাকি। এই ধরনের পোস্টকে মূলত পুল পোস্ট বলে থাকে। তো কিভাবে এই পুল পোস্ট করতে হয় বা কিভাবে আপনারা করতে পারবেন, এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, এই ধরনের পুল পোস্ট করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। তো আপনারা ফেসবুক লাইট দিয়ে কিন্তু পারবেন না। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে। আমরা এখন একটি আইডিতে রয়েছি ফেসবুক অ্যাকাউন্টে। আমরা এখন এই পোস্ট অপশনে চলে যাই। এখন এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু নর্মালি কোনো পুল পোস্ট অপশন কিন্তু এখানে নেই। তো নর্মালি এখান থেকে কিন্তু আমরা আইডি থেকে এই রকম পুল পোস্ট করতে পারবো না। এখন আমরা যেটা করব, এইখান থেকে ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে। এইখান থেকে আমরা থ্রি লাইনের উপরে ট্যাপ করে দিব। এখন এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে পেজেস বলে। আমরা এখন এইখান থেকে পেজেস অপশনের উপরে ট্যাপ করে দিচ্ছি। সো পেজেস অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ রয়েছে। তো আমরা মূলত যেটা করতে পারবো, পেজ দিয়ে এবং আমরা কিন্তু ফেসবুক গ্রুপ দিয়ে এই ধরনের পুল পোস্ট করতে পারবো। এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ। আমি এখন এইখান থেকে একটি ক্লাসিক পেজ ওপেন করে দিচ্ছি। সো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন। আমি এখান থেকে পোস্ট অপশনে ট্যাপ করে দিচ্ছি। সো এখান থেকে পোস্ট অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুল পোস্ট অপশনটা নেই। তো এখান থেকে আমরা নর্মালি এইরকম যে পেজগুলো রয়েছে, অর্থাৎ ক্লাসিক পেজ রয়েছে, ওইটাতে কিন্তু আমরা নর্মালি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়ে করতে পারবো না। আমাদের যদি করতে হয় এইরকম ক্লাসিক পেজ দিয়ে, তাহলে কিন্তু আমাদেরকে আমাদের যে ডেস্কটপ রয়েছে, ফোন দিয়ে ডেস্কটপ করে নিয়ে তারপর কিন্তু আমরা ওইখান থেকে পুল পোস্ট করতে পারবো। আমি এখন এইখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে আসার পর এইখান থেকে আমি একটি প্রোফাইল টাইপ পেজ ওপেন করে দিচ্ছি। দেখেন, আমি এইখান থেকে আমার যে পেজটা রয়েছে অফিসিয়াল পেজ, এখান থেকে এটা ওপেন করে দিলাম। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে পপ আপ চলে আসবে। দেখেন, চলে আসলো সুইচ। তো এইখান থেকে আমি সুইচ অপশনে ট্যাপ করে দিচ্ছি। এখন সুইচ অপশনে ট্যাপ করার পর আমাদের পেজটা কিন্তু এইখান থেকে সুইচ হয়ে গেল। এখন এইখানে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে। আমি যদি এইখান থেকে পোস্ট অপশনে ট্যাপ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন পোল বলে একটি অপশন রয়েছে। তো এইখান থেকে আমরা যেটা করবো, এখন পোল অপশনে ট্যাপ করে দিব। সো এখান থেকে পোল অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ এখানে দুটো অপশন রয়েছে, আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে অ্যাড পোল অপশন এখানে ট্যাপ করে দিচ্ছি। দেখেন, এইখানে কিন্তু একটা অপশন অ্যাড হয়ে গেল। এখন এখান থেকে ক্লোজ অপশনে ট্যাপ করে দিলাম। আমি এখান থেকে দুটোই রাখবো। এখন এইখান থেকে আপনারা চাইলে কিন্তু ফটো অ্যাড করতে পারবেন। এখন এইখান থেকে আপনারা যে ফটোটাকে অ্যাড করতে চাচ্ছেন, এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এইখান থেকে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে। এখন আপনারা চাইলে এখানে কিন্তু কিছু লিখতে পারবেন। আমি এখান থেকে 1 এবং 2 লিখে দিচ্ছি। তো এইখান থেকে আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে লিখে নেবেন। লিখার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ মেম্বার্স টু অ্যাড অপশন, অর্থাৎ আপনার যে মেম্বার রয়েছে আপনার এই পেজে, আপনার কিন্তু ওই পেজে যে মেম্বারগুলো রয়েছে, তারা কিন্তু চাইলে এখান থেকে আপনার অপশন অ্যাড করতে পারবে। তো আমি এটাকে অফ করে দিলাম, যেহেতু আমি চাই না যে আমার যে মেম্বার রয়েছে তারা এখানে অ্যাড করুক। এরপর দেখতে পাচ্ছেন অ্যালাউ পিপল টু চুজ মাল্টিপল অপশন, অর্থাৎ আপনার এইখানে যে পোস্টটা করতেছেন, এই পোস্টে কিন্তু আপনার যারা মেম্বার নেই তারাও কিন্তু এখানে অপশন অ্যাড করতে পারবে। তো আমি এটাকেও অফ করে দিলাম। এখন আমার এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যেটা করব, এখান থেকে ডান অপশনে ট্যাপ করে দিব। সো এখান থেকে ডান অপশনে ট্যাপ করার পর আপনারা এখান থেকে চাইলে কিছু লিখতে পারেন। আমি এইখানে লিখে দিচ্ছি কোনটা নেবেন। তো আপনারা যেটা লিখতে চাচ্ছেন ওইটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে। আপনারা এইখান থেকে যেটা করবেন, পোস্ট অপশনে ট্যাপ করে দিবেন। তো এইখান থেকে আপনারা যে কাস্টমাইজেশনটা করেছেন, আপনারা একটু চেক করে নেবেন যে সবগুলো ঠিকঠাক হয়েছে কিনা। এরপর পোস্ট অপশনে ট্যাপ করে দিবেন। সো পোস্ট অপশনে ট্যাপ করার পর দেখতে পারবেন আপনাদের যে পোস্টটা করেছিলেন পুল পোস্ট, ওটা কিন্তু এখানে পোস্ট হয়ে যাবে। দেখেন, এইখান থেকে কিন্তু অলরেডি আমাদের পোস্টটা পোস্ট হচ্ছে এরকম। দেখেন, এখানে কিন্তু পোস্ট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এইরকম করে কিন্তু পুল পোস্ট হয়ে গেল। আপনারাও কিন্তু চাইলে এরকম করে পুল পোস্ট করতে পারেন। প্লিজ আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন।